আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা একটি হাদিস নিয়ে কথা বলবো এই হাদিসটিতে এমন একটি আমলের সন্ধান দেয়া হয়েছে যে আমলটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান বা সাদাকা করার চাইতে দামি হাদীসটি মুস্তাদরা কাল সাহি হাইন মুসনান আহমাদ জামিয়া তিরমিজি সুনানে আবু দাউদ শাহ পৃথিবীর আরো অনেকগুলি মমতাবার হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াড অ্যা বি দর দ্য ইল্লাহুন হ কল কল আসুল্লাহি সল্লহু আলাইহিবা আলিহিব সাল্লাম অদ্যা উন বি উকুম আলিকুম প্রখ্যাত সাহী আবু দরদার দিয়াম লাহুান থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না এমন একটি আমল সম্পর্কে তোমাদেরকে জানাবো না যে আমলটি সকল নেক আমলের চেয়েও শ্রেষ্ঠ এবং দামি ওয়া আজকাহা ইনদ মালিকিকুম আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহ কাছে অনেক অনেক বেশি ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম যা মাল্টি করলে পরে আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন बुलंद করবেন তোমাদেরকে আল্লাহ পাক সম্মানী করবেন রেসপেক্টেড করবেন আখাইরিল লাকুম মিন ইনফাকিল জাহাবি এবং এ নেক আমলটি এতই দামি যে আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপো দান বা সাদাকা করার চাইতো তো দামি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ শুধু তাই নয় আখাইরিল লাকুম মিন আন তালকাউ আদুউকুম ময়দানে আনা শত্রুর শহীদ পরস্পরকে হত্যা করার চাইতে অর্থাৎ কোন ইমানদার মৌমিন মুসলমান যদি জেহাদের ময়দানে হত্যা হয় তাহলে সে শহীদ হবে অনেক বড় যাজা পাবে এবং জেহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যদি কোনো কাফের মুশ্রেক এদেরকে হত্যা করে তাহলেও সে একটি বড় সবাব পাবে এই শহীদ হওয়া এবং অন্যকে ইসলামের জন্য হত্যা করার চাইতে যে আমলটি দামি সে আমলের কথা কি তোমাদেরকে বলবো না সাহাবায় কেরাম বললেন কলু বালা হে আল্লাহর হাবিব অবশ্যই বলুন আল্লাহর হাবিব বললেন কলকুরুল্লাহ সে আমলটি হচ্ছে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করা সুহান আল্লাহ প্রিয় দর্শক আমরা হেলায় হেলায় আমাদের অনেক সময়গুলিকেই কিন্তু পার করিয়ে দেই আমরা গাফেল হয়ে থাকি আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তাই আমাদের চলায় বলায় আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে পারি এ তৌফিক ফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং যখনই আমরা অবসর থাকবো আমরা বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করব। করবো পাক আমাদেরকে বান্দা হিসেবে কবুল করুক এই প্রার্থনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত